মানুষ যখন অর্থবিত্ত বৈভব আর ক্ষমতা অতিমাত্রায় অবৈধভাবে অর্জন করতে থাকে তখন সে দানব থেকে মহাদানবে পরিণত হয়ে যায়। তখন শুধুমাত্র অর্থবিত্ত বৈভবের লোভই তার মাঝে কাজ করে না, বরং সে অমানুষে পরিণত হয়ে যায় এবং মানুষ হয়ে মানুষকে অমানবিক নির্যাতন করতেও দ্বিধা করে না। এমন ঘটনাই দেখা গেছে সাংসদ পুত্র ইরফান সেলিমের কাছ থেকে। বাবা নিজে একজন সংসদ সদস্য এবং সে নিজেও একজন কাউন্সিলর, এমনকি শ্বশুর পর্যন্ত একজন সংসদ সদস্য, অথচ সে অপকর্ম করার জন্য টর্চার সেল বানিয়ে এমন কাণ্ড কারখানা করে বসেছেন যেন বড় মাপের সন্ত্রাসী নেতাকেও হার মানিয়ে দিয়েছেন। টর্চার সেলে নির্যাতন করার মতো ব্যবহার্য যন্ত্রপাতি সহ হার হাড্ডিও পাওয়া গেছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, একজন এমপির ছেলে হয়ে কিভাবে এমন অনৈতিক কার্যক্রম করে আসছেন তিনি? তার সংগ্রহে থাকা এসব যন্ত্রপাতি দিয়ে কি বা করা হতো? হার হাড্ডি আর টর্চার করার মতো এসব যন্ত্রপাতি দিয়েই কি বাবা ছেলে মিলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন? এ সম্পর্কে এই বিস্তারিত তথ্য জানাবো আপনাদের এই ভিডিওতে। জানতে হলে মনোযোগ সহকারে দেখতে থাকুন আগামী 3 মিনিট। মানুষ ক্ষমতার লোভে পড়ে অনেক ধরনের অপকর্ম করে থাকে। হাজি সেলিম এবং তার পুত্র ইরফান সেলিম যেন তার জলজ্যান্ত উদাহরণ। সম্প্রতি নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মারধরের অভিযোগে সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় এবং তার পুত্র ইরফান সেলিমের অফিসে অভিযান চালানো হয় এবং এই অভিযানের পরই থলের বিড়াল বেরিয়ে আসতে থাকে। অভিযানের ভিডিওগুলো যতক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঠিক তার মাঝেই সাধারণ মানুষের চোখ কপালে উঠে গেছে। একজন জনপ্রতিনিধি এবং তার সন্তানের এমন বকে যাওয়া, সেই সাথে শুধুমাত্র নির্যাতন করার জন্য এত এত যন্ত্রপাতির পসরা সাজিয়ে বসেছেন এমপি পুত্র ইরফান, যা দেখে রীতিমতো অবাক হবেন আপনি। হকি স্টিক থেকে শুরু করে ম্যাগাজিন ভর্তি পিস্তল, সেই সাথে হার হাড্ডি, সব মিলিয়ে যেন এক জমজমার টর্চার সেল বানিয়ে বসেছিলেন এমপি পুত্র ইরফান সেলিম। সংবাদ মাধ্যমগুলো থেকে জানা যায় তার ক্ষমতার দাপট আর দাম্ভিকতা এতটাই প্রখর ছিল যে যে কারোর সঙ্গে মতের অমিল হলেই টর্চার সেলে নিয়ে গিয়ে নির্যাতন করা হতো। এছাড়া রাস্তাঘাটে যে কাউকে বেধরক মারপিটের ঘটনা তো আছেই। এসব কর্মকাণ্ড যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, তখন সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক আকারে একটি প্রশ্ন উঠে এসেছে। রাজনৈতিক নেতারা বরাবর রাজনীতি করে থাকেন সাধারণ মানুষের কল্যাণে, কিন্তু একজন জনপ্রতিনিধি যখন নিজে আইন হাতে তুলে নেয়, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অর্থাৎ হাজি সেলিম এবং তার পুত্র যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, সেহেতু জনগণের কল্যাণ করাই তাদের প্রধান দায়িত্ব। কেননা জনগণের কাছ থেকে মূল্যবান আমানত ভোট নিয়েছেন তারা, কিন্তু জনগণ অথবা কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে, তাকে তার উপযুক্ত শাস্তি বা বিচার প্রদানের জন্য দেশে আইন আদালত আছে, আইন শৃঙ্খলা বাহিনী সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এমপি পুত্র ইরফান সেলিম এভাবে টর্চার সেল বানিয়ে মানুষকে যেভাবে নির্যাতন করেছেন বা হয়রানি করেছেন, তা কখনোই সাধারণ মানুষের প্রত্যাশিত ছিল না। কেননা রাজনীতি হলো সাধারণ মানুষের উপকারের জন্য, নির্যাতনের জন্য নয়। কিন্তু সংসদ সদস্য হাজি সেলিম এবং তার ছেলে ইরফান সেলিম শুধুমাত্র এমন টর্চার সেল বানিয়েই ক্ষান্ত হননি, সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ অকিটকি নিজেদের সংরক্ষণে রেখেছেন এবং তা ব্যবহার করে পুরন ঢাকা নিয়ন্ত্রণ করতে নিজ বাসা থেকেই। এভাবে করে নিষিদ্ধ গ্যাং কালচার সৃষ্টি করেছিলেন বাবা ছেলে মিলে। ক্ষমতার দাপটে তারা এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা ভাবতেই পারেনি কখনো এমন আইনের মুখোমুখি হতে হবে তাদের। তবে শেষ রক্ষা হয়নি এসব অপকর্মের জন্য। তাদের রাজকীয় জীবনযাপন ছেড়ে এখন বাবাকে পালিয়ে থাকতে হচ্ছে, সন্তানকে কারাগারে থাকতে হচ্ছে। সুতরাং এ কথা মনে রাখতে হবে, পাপ বাপকেও ছেড়ে কথা বলে না। যে যত বড় অপরাধী হোক না কেন, একদিন না একদিন বিচারের সম্মুখীন হতেই হবে। আলোচিত সর্বশেষ সংবাদ এবং ভাইরাল হয় এক্সক্লুসিভ ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিটি নিউজে। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।